বুধবার প্রকাশিত হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টার্ম টু পরীক্ষার ফলাফল। পরীক্ষায় 96.4% নম্বর পেয়ে ত্রিপুরা বোর্ডে অষ্টম স্থান দখল করে কুমারঘাট মহকুমার গ্রামীণ এলাকা কাঞ্চনবাড়ির বাসিন্দা মধু বসাক এবং রুমা বসাকের একমাত্র ছেলে রাজদীপ বসাক। রাজদীপের এই সাফল্যে সে যেমন খুশি, তেমনি খুশির হাওয়া তার মা বাবা সহ আত্মীয় পরিজনদের মধ্যেও। এলাকার ছেলের এমন কৃতিত্বে খুশি এলাকার মানুষ। রাজদীপের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসতে থাকে এলাকার এক কৃতি ছাত্র। বৃহস্পতিবার তার বাড়িতে শুভেচ্ছা জানাতে ছুটে যান কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং। রাজদীপের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান সাফল্যের জন্য। তিনি জানিয়েছেন, গ্রামীণ এলাকা থেকে এমন সফলতা অর্জন করায় গোটা এলাকা তার জন্য গর্বিত। এদিকে একই সাথে এদিন তাকে অভিনন্দন জানাতে তার বাড়িতে যান বাম ছাত্র সংগঠন এসএফআই কুমারঘাট বিভাগীয় কমিটির এক প্রতিনিধি দল। তারা উপহার এবং পুষ্পস্তবক তুলে দিয়ে অভিনন্দন জানান রাজদীপকে। তার আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সকলেই। আজকে আমি জাস্ট সিভিল হিসাবে আমার বন্ধুর ছেলে 12-10 করেছে। গতকাল আমি খবর শুনেছি, গতকাল থেকে আমি খুব এক্সাইটেড, কারণ আমার বন্ধুর ছেলে আমার ছেলের মতন। সে আমাদের গর্ব, যেটা কাঞ্চনবাড়ির মতন জায়গা থেকে, আমাদের গ্রামীণ জায়গা থেকে, যেটা আমরা মা বাবা যেটা করতে পারিনি, আমাদের এরকম স্পেস ছিল না, এবং আমাদের যেটা স্বপ্নকে বাস্তবায়ন করার পথে এখন হয়তো নিট দিবে, নিটের পরে দেখা যাক, উনি হয়তো আইআইটি পড়ার জন্য প্রিপারেশন নেবেন আর কি। এদিকে কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান দখল করায় নিজেও খুশি রাজদীপ। শিক্ষক শিক্ষিকা এবং মা বাবার কারণেই আজ এই সাফল্য বলে জানায় সে। আগামীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় রাজদীপ। টিচারদের আমাদের জন্য পেয়েছি, তারা আমাকে অনেক সাহায্য করেছে। স্পেশাল করে আমার বাবা আমাকে কোনোদিনও বলেনি যে তুই পর পর পর, আমি আমার মতোই করেই পড়েছি। তারা আমার উপরে খুব ট্রাস্ট করেছে, এই জন্যই আমি আজ সাফল্য পেয়েছি। ধনসিং চৌধুরী মেমোরিয়াল হাই সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আগামীতে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। দিনে এটা ফিক্সড ছিল না, একদিন আমি 12-13 ঘন্টা, অন্যদিন 5-6 ঘন্টা। ছেলের এই সাফল্যে বেজায় খুশি তার মা বাবাও। তারা জানিয়েছে, ছোটবেলা থেকে লেখাপড়ার দিকে যথেষ্ট আগ্রহ ছিল ছেলের। তার এই সাফল্যে খুশির আবহ গোটা বসাক পরিবারে। ওর সাফল্যের জন্য ওই ম্যাক্সিমাম, আমরা ওকে এত প্রেশার দিতাম না, ও নিজেই নিজের ইচ্ছা মতো পড়াশোনা করতো। ছেলে তো ইঞ্জিনিয়ার নিয়ে পড়বে বলেছে, নিট দেওয়ার পরে বোঝা যাবে। আর পড়াশোনার জন্য ওই নিজেই পড়তো। আমরা কোনোদিন ওকে বলতাম না যে পড়তে বস, নিজে নিজে উৎসাহতেই পড়তো। ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুন্দর চাকরিটাই চাই। কুমারঘাট মহকুমা থেকে উচ্চ মাধ্যমিকে ত্রিপুরা বোর্ডে রাজদীপের সাফল্যে গর্বিত কুমারঘাট মহকুমাবাসী। ফল প্রকাশের পর থেকেই তার আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছার ফুলে উপহারে তাকে ভরিয়ে তুলছে তার শুভানুধ্যায়ীরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।